জীবনের নিরিখে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর তাদের আস্থা আছে, এবং যে 34 বছর অন্ধ ছিল সেই জায়গাতে আজকে আমাদের মামাটি মানুষ সরকার মানুষের পাশে থেকে আমাদের পুরো টিম নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন। সেই নিরিখে আমাদের সেই নিরিখে আমরা 100% আমরা আমাদের জিত 42-42। জয় হলে পরে সব থেকে বেশি কোন বিষয়টাকে প্রাধান্য দেবেন আপনার লক্ষ্য? দেখুন, কাজ আরো করতে হবে, এবং যেহেতু মহিলা আমাদের মুখ্যমন্ত্রী, এবং মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আপনারা দেখেছেন যে আমরা 50% পঞ্চায়েতে আমরা 50% রিজার্ভেশন করেছি, এবং এবারে পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে এটা একটা অনেক বড় যে 40% আমরা মহিলা পাঠিয়েছি প্রার্থী, সেই জায়গাতে আমরা মহিলাদের আরো বেশি মহিলাদের ভূমিকা এই সোশ্যাল লাইফে এগিয়ে যাওয়া, তার সাথে সাথে যে সমস্ত কাজ হয়েছে সেগুলোকে আরো যাতে বাস্তবায়িত ভারতবর্ষের সমস্ত প্রান্তে আমরা ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। দিদি, বিরোধীরা দুখানা জিনিসকে ইস্যু করছে মূলত আরামবাগকে নিয়ে, একটা হচ্ছে নারদা আর একটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? বিরোধী কি বিরোধী, যে নারদার ক্যাপ্টেন বিজেপিতে রয়েছে তাকে সেই বিজেপিকে প্রশ্ন করুন। আর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব ওরা তো নিজেরা যারা প্রার্থী হয়েছে অন্য আরেকজন বিজেপি দেখছে তার পাশে কাটাকুটি কালার, এই দেখুন তো আজকে স্বপনদা থেকে নিয়ে আমাদের উত্তম থেকে নিয়ে স্বপনদা থেকে নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমাদের প্রবীর ঘোষাল ছিলেন, আমাদের অসীমা দি আছে, আমাদের রামুদা থেকে নিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সভাধিপতি আমাদের মেহবুদার থেকে নিয়ে স্বপন নন্দী মনোজ থেকে নিয়ে আমাদের সমস্ত টিম মানস দাস সকলেই ছিল। তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল কংগ্রেস একটা বড় পরিবার, এবং আমরা পরিবারের সদস্য হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যবদ্ধ সৈনিক হিসাবে আমরা সকলে মিলে কাজ করব। সেটা 23 তারিখে সাধারণ মানুষ এবং ভারতবর্ষের মানুষ তার জবাব দেবে। লিড বাড়বে, আগে বাড়ছে, উন্নয়নের নিরিখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো ভরসা। দিদি ভাবাদিঘিতে প্রচারে যাচ্ছেন, দিদি ভাবাদিঘি, দিদি 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 ভাবাদিঘি প্রচারে যাচ্ছেন। রেকর্ড অফ অনিল বাসু দিস টাইম, ইউ বিট দ্য রেকর্ড অফ অনিল বাসু ফ্রম আরাম। অনিল বাসু ওয়াজ নেভার নেভার হি ওয়াজ হি ওন দ্য ইলেকশন বাই দ্য ভার্ডিক অফ দ্য পিপল অফ আরামবাগ, দিস টাইম পিপল অফ আরামবাগ উইল ভোট এন্ড উই উইল উইন দিস প্রসেস মার্জিন। তারকেশ্বর মে বাবা ভোলেনাথ কি ধরতী और माँ शारदा की धरती कामार पुकुर से आप उम्मीदवार होकर वहाँ की जनता को क्या संदेश देना चाहते हैं? यही संदेश देना चाहते हैं कि बंगाल में बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जो देवी रूप में हर घर में पूजा जा रहा है, आज बंगाल में जो परिस्थिति है, जो शांति का वातावरण है, यही वातावरण भारत का हर कोना में रहे, ये चीज होना चाहिए। आने वाले दिन में भारत में एक सबके लिए हर धर्म को मानेंगे और हर धर्म को सम्मान देंगे, यही सरकार फॉर द पीपल बनेगी। दीदी भावा दीदी दीदी।